ফেসবুক পাসওয়ার্ড বের করার দারুণ আজকে একটি সিস্টেম দেখাবো আপনাদেরকে। তবে এত সহজ ওয়েতে আপনি কিভাবে ফেসবুক পাসওয়ার্ড বের করবেন ইতিপূর্বে আপনি হয়তো বা কোনো ভিডিওতে দেখেননি বা কেউ দেখাতেও পারেনি। অনেক সময় আমাদের কিন্তু ফেসবুক যে পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড সেটা কিন্তু আমরা ভুলে যাই, তখন যেটা করি আমরা ফরগেট পাসওয়ার্ড করি। ফরগেট পাসওয়ার্ড করলে আমাদের ফোন নাম্বার চাই বা ইমেল দিয়ে যদি খোলা থাকে তাহলে ইমেল চাই, রিকভারি ইমেল যদি সেট করা থাকে তাহলে সেই রিকভারি ইমেলও চাই। তো অনেক ঝামেলা হয়। আজকে খুব সহজ ওয়েতে এখন থেকে আপনারা ফেসবুকে যেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন সেই পাসওয়ার্ডটা খুব সহজে বের করতে পারবেন। তো চলুন এখন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে আসবেন, নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। সো গাইজ, এর জন্য চলে যেতে হবে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে। আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই ফেসবুক পাসওয়ার্ড বের করবো অথচ ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ না করে কেন আপনি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে ব্যবহার করছেন। সো গাইজ, গুগল ক্রোম দিয়ে আমরা পাসওয়ার্ডটি বের করে দেখাবো। এরপর আপনাকে যেটা করতে হবে থ্রি লাইন্স অপশনে ক্লিক করতে হবে। এখন বিষয় হচ্ছে যে গুগল ক্রোম ব্রাউজার কিন্তু আপনার যেসব সোশ্যাল ওয়েব আছে টুইটার হোয়াটসঅ্যাপ প্রত্যেকটি কিন্তু আপনার ডকুমেন্টস কিন্তু সে সেভ করে রাখে, অর্থাৎ পাসওয়ার্ডগুলো কিন্তু সেভ করে রাখে। তো কোন জায়গায় সেভ করে রাখে এবং কীভাবে বের করতে হয় সেটাই দেখাবো। তো দারুণ একটি সিস্টেম। এরপরে যেটা করতে হবে সেটিংস অপশনে চলে যেতে হবে। সেটিংস অপশন আসার পরে পাসওয়ার্ড একটি অপশন দেওয়া আছে, অর্থাৎ আপনার ফোনে যতগুলো যেই যেই ওয়েবসাইটে আপনি পাসওয়ার্ড সেট আপ করেছেন সেই পাসওয়ার্ডগুলো কিন্তু এই পাসওয়ার্ডের ভিতরে আছে। তো কীভাবে বের করতে হবে আমরা এখন নেক্সটে যাব। তো এরপরে পাসওয়ার্ডে ক্লিক করব। পাসওয়ার্ডে ক্লিক করার পর আমরা এটা ব্লার করে দিচ্ছি, কারণ এখানে প্রাইভেসির বিষয় আছে, আমার অনেক ডকুমেন্টস এখানে আছে। এরপরে দেখতে পাচ্ছেন ফেসবুক একটা আইকন দেওয়া আছে, আমরা এখন ফেসবুক আইকনে প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকের ইউজার নেম চলে এসেছে। আপনার যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকে তাহলে ফোন নাম্বার আসবে, আদারওয়াইজ যদি আপনি জিমেল দিয়ে বা ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে জিমেল অর ইমেল আসবে। এখন দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড। এখন এই পাসওয়ার্ডটা আপনি কীভাবে বের করবেন এর জন্য দেখতে পাচ্ছেন আই একটি আইকন দেওয়া আছে, অর্থাৎ এই চোখের মতন এই আইকনটি যদি ক্লিক করেন তাহলে এখানে পাসওয়ার্ড দিয়ে শো হয়ে যাবে। আর এই পাসওয়ার্ডটি আপনি কপি করতে হলে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে কপি একটি আইকন দেওয়া আছে, আপনার এটা কপি করে আপনাদের যে কোনো একটি নোটপ্যাডে পেস্ট করবেন। পেস্ট করলে আপনার যে ফেসবুকের যে পাসওয়ার্ড ছিল সেটা কিন্তু বের হয়ে যাবে। সো গাইজ, এত সুন্দর একটি ভিডিও আপনাদেরকে উপহার দিলাম। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন।